ডিজিপি রাজীব কুমারের অপসারণের পর ফের বঙ্গ প্রশাসনের অদবদল। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূমে জেলা শাসককে বদলি নির্দেশ নির্বাচন কমিশনের। গুজরাট, পাঞ্জাব, ওড়িশাতেও প্রশাসনে বদলি। নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে তৃণমূলকে পেঁচে ফেলার চেষ্টা করছে বিজেপি। ডিএম বদলির নির্দেশে আক্রমণ তৃণমূলের। হারের ভয়ে অজুহাত খুঁজছে পাল্টা বিজেপি। ফের প্রচারে গিয়ে পুরস্কারের টোপ পার্থ ভৌমিকের। ভোটে লিড দিলেই পঞ্চায়েতকে ডিসেম্বরের মধ্যে আবাসের টাকা দেওয়ার প্রতিশ্রুতি। নোংরা রাজনীতি তৃণমূলের, পাল্টা বিজেপি। ভোটের আগে টাকা বিলির অভিযোগ। শুভেন্দু নিশানায় পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। ভিডিও পোস্ট করে কমিশনের কাছে পদক্ষেপের আর্জি। ভুয়ো ভিডিও দাবি নরেন্দ্রনাথের। সায়ন্তিকা সুনীল শান্তনুর পর এবার মৌসুম বেনার্জির নূর। লোকসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে হতাশ, যদিও অর্জুন পথে না গিয়ে দলের সঙ্গে থাকার বার্তা। গার্ডেনের জুড়ে মৃত্যু ফাঁদ। আজহার মোল্লা বাগানে দুই বহুতলের মাঝে প্রায় পাঁচ ফুটের মধ্যে আরেক বহুতল, একের পর এক বেআইনি নির্মাণ, দেখেও দেখে না পুরসভা। ঈদে মির্জা আসছে বড় পর্দায়, ছবি মুক্তির আগে স্টুডিওয়ে লাইভ আড্ডায় অঙ্কুশ ঐন্দ্রিলা। ফিল্ম স্টার দুপুর দেড়টায়। গার্ডেন নিচে বহুতল বিপর্যয়ের ঘটনায় সিবিআই তদন্তের দাবি। হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা রাকেশ সিং, আজ শুনানি। ভাটাখানির সঙ্গে সুমন রাতারটায়।